মেরি ক্রিসমাস 2023। আজকে ক্রিসমাসের দিন আমরা চলে এসেছি হলো রানাঘাট চার্চে। ক্রিসমাস অর্থাৎ 25শে ডিসেম্বর উপলক্ষে রানাঘাট চার্চের এখানে বিশাল মেলা আয়োজিত হয়। আর এই সময় 25 তারিখ থেকে 1লা জানুয়ারি পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে এলাকার সমস্ত মানুষ এখানে এসে জড়ো হয়। আমরাও তেমনই 25শে ডিসেম্বর সকাল সকাল এসে এখানে উপস্থিত হলাম। শুরুতেই মেয়ের আবদার মতো একটা সান্তা ক্লজ টুপি ওকে কিনে দিতে হলো। মেরি ক্রিসমাস। চার্চের গেট দিয়ে ঢুকে বাদিকেই যীশুখ্রিস্টের জন্মের একটা চিত্র তুলে ধরা হয়েছে। এরপরে ভেতরে গেলাম, এখানে ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে। ক্রিসমাস ট্রি, স্টার, বেল সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে চার্চটিকে সাজানো হয়েছে। শীতের দুপুরে হালকা রোদ্দুর গায়ে মেখে সবাই এই দিনটা উপভোগ করছিল। আমার মেয়েকে এরপরে আবার একটা ক্রিসমাস ট্রিও কিনে দিতে হলো। এরপরে আমরা ওখান থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে এবং মোটামুটি 3টে নাগাদ এসে কলকাতায় এসে পৌঁছালাম। তারপরে সন্ধ্যাবেলায় হ্যাপি স্ট্রিট মানে সেন্ট্রাল মলের উল্টো দিকে যেখানে উইন্টার কার্নিভাল হচ্ছে সেখানে আমরা এসে পৌঁছালাম। খুব সুন্দর একটা ভাইব, প্রচুর লোকজনের জমায়েত হয়েছে, সবাই যে যার মতো চিল করছে। আজকে 25শে ডিসেম্বর, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা। এই ডান দিকে হলো ফ্লাইওভারটা, আর পেছনে এদিকটায় সেন্ট্রাল মল, আর এখান থেকে মেলাটা শুরু। ঢোকার মুখে শুরুতেই একটা বুক স্টল পেলাম। এখানে বাংলা, হিন্দি, ইংরেজি বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছিল। প্রচুর ব্র্যান্ড এবং নর্মাল দোকানের স্টল রয়েছে এখানে। এটা হচ্ছে ফুলিয়া শান্তিপুর, শান্তিপুরে ফুলিয়া শান্তিপুর থেকে তো আমার কাছে 500 থেকে শুরু করে 3000 পর্যন্ত শাড়ি, 3000 দামের পর্যন্ত শাড়ি আছে আমার কাছে। বিশেষত্ব হচ্ছে আমার এই শাড়িগুলো, একটু দেখান। তাঁতের শাড়ি নাকি? তাঁতের শাড়ি, এগুলো পিওর খাদি কটন, প্রচুর কালার আছে, এগুলো সব আনকমন ডিজাইনের ওপর আছে। এই শাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো ওয়াশ করলে এগুলোর গ্লেজ আরও বাড়ে। হ্যাঁ, ওয়াশ করলে আরও গ্লেজ বাড়বে। পিওর খাদি কটন, 100% কটন, কালার চলে যাওয়ার কোনো চান্স নেই তো? না, কালার গ্যারান্টি পাবে। এটার দাম কীরকম মোটামুটি? এটার দাম পড়বে আপনার 2200। পিওর প্রচুর কালার হয়ে যাবে। এই ডিজাইনটা আমার কাছে আর কোথাও পাবেন না, আমার নিজস্ব ডিজাইন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট করবেন, 9735936404। এখানে টি শার্টের উপরে পেন্ট করে সেই পেন্টেড টি শার্টগুলো বিক্রি করা হচ্ছে। পেন্ট
এই কার্নিভালে খাবারেরও বিভিন্ন স্টল বসেছে। আমাদের ওখানে মেলাতে যেরকম চপ, পাঁপড়, ফুচকা ইত্যাদি স্টল বসে, আর এখানে দেখছি KFC, ডমিনোজ, বার্গার কিং, পিৎজা হাট এসবেরও স্টল বসেছে। যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল শান্তি পতাকা, ভদ্র কণ্ঠে তোল আওয়াজ, শৈব নাই হিংসতা। এখানে দেখলাম চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে এবং হাতে আঁকা এইসব পেইন্টিংগুলো ফর সেল হিসেবেও রাখা রয়েছে। কেউ ঘর সাজানোর জন্য অবশ্যই এগুলো সংগ্রহ করতে পারেন। জয়নগরের মোয়া খাচ্ছি, এটা ভালো খেতে। আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট হলো। এখানে অনেক রকমের স্টল বসেছে এবং অনেক ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড স্টলও রয়েছে। এখানে একটা ফাংশনও হচ্ছে ছোটোখাটো। তো ওভারঅল মানে খুব সুন্দর, গুড ভাইব। এখানে সবাই চিল করছে, নিজের পছন্দ মতো খাওয়া দাওয়া করছে, আর বিভিন্ন জিনিসপত্র এসছে কেনার জন্য। তো অবশ্যই বলবো যে এই যে 5 দিন রয়েছে এখানে ক্রিসমাসের, এর মধ্যে আপনারা এখানে আসতেই পারেন, একটু টাইম স্পেন্ড করতেই পারেন, ভালো লাগবে। তো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। গুড বাই।